আসসালাম আলাইকুম এখন থেকে ফেসবুক পেজে ডবল রিকমেন্ডেড দিচ্ছে ডবল রিকমেন্ডেড হচ্ছে যাদের ফেসবুক পেজ বা পুরপালে বর্তমান রিকমেন্ডেড আছে তাদেরকে ফেসবুক পেজ টিম নিজেই ডবল রিকমেন্ডেড দিচ্ছে যদি আপনার ফেসবুক পেজে পঞ্চাশ হাজার রিচ থাকে তাহলে ডবল রিকমেন্ডেড আসার কারণে এক লক্ষ রিচ বাড়বে যদি আপনার ফেসবুক পেজ বা পুরপালে এক লক্ষ রিচ থাকে তাহলে ডবল রিকমেন্ডেড আসার কারণে দুই লক্ষ রিচ বাড়বে ডবল রিকমেন্ডেড মানে ডবল রিচ এভাবে আপনার ফেসবুক পেজের ভিডিও বা প্রোফাইলের ভিডিও রিচ বাড়াতে পারবেন এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন আপনার ভিডিও ভাইরাল করে নিতে পারবেন এখন আপনি কিভাবে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে ডবল রিকমেন্ডেড অপশনটা পাবেন বা কি করলে আপনি পেতে পারেন সেই প্রসেসটা আজকে এই ভিডিওতে দেখাবো তো প্রিয় বিভার্স ভিডিও জুড়ে আছি জাহাঙ্গ তো চলুন ভিডিও শুরু করা যাক স্ক্রিন এল করা কোন তো প্রিয় দর্শক এখন আপনি কিভাবে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে চেক করবেন ডবল রিকমেন্ডেড পেয়েছেন কিনা তো এটা চেক করার জন্য আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন তারপর প্রোফাইল পিকচারে ক্লিক করে দেবেন প্রোফাইল পিকচারে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সি ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন সি ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে এখানে দেখতে পারবেন আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে এই জায়গায় ডবল রিকমেন্ডেড করে দিয়েছে যদি আপনি অপশনটা পান তাহলে বুঝতে পারবেন যে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে ডবল রিকমেন্ডেড আছে পেজ ক্যান বি রিকমেন্ডেড আপনার ফেসবুক পেজটা সুপারিশ করা যেতে পারে মানে সাজেস্ট হিসাবে নতুন নতুন দর্শকদের কাছে পৌঁছাতে পারে তারপর মোর পিপুল ক্যান সি হোয়াট ইউ শেয়ার বিকজ উই ক্যান সাজেস্ট ইউর পেজ আপনার ফেসবুক পেজে যা কিছু আপলোড করেন ভিডিও হতে পারে রিল হতে পারে বা কোনো পিকচার হতে পারে স্টোরি হতে পারে প্রত্যেকটাই আপনার নতুন নতুন দর্শকদের কাছে সাজেস্ট হিসাবে তারা ফর ইউতে পাঠাবে আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো থাকে এবং ভিডিওটা যদি দর্শকদের কাছে ভালো লাগে তাহলে আপনার ভিডিওটা দেখবে এবং পাশাপাশি আপনার ফেসবুক পেজটা তারা ফলো করবে লাইক করবে এবং কমেন্ট করবে শেয়ার করবে এভাবেই আপনার ফেসবুক পেজে রিচ বাড়াতে পারবেন এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন এবং ভিডিও ভাইরাল করে নিতে পারবেন যদি আপনার ফেসবুক পেজে ডবল রিকমেন্ডেড অপশনটা আসে তো আপনারা যদি এই অপশনটা পেয়ে থাকেন তাহলে এইখানে পেয়ে যাবেন ইউরো বাটন এরো বাটনে একটা ক্লিক করে দেবেন বাটনে ক্লিক করে দিলেই আপনি দেখতে পারবেন প্রিয় ভিভার্স এখানে বলা হয়েছে আপনার ফেসবুক পেজে যদি অডিয়েন্স বাড়াতে চান ফলোয়ার এঙ্গেজমেন্ট রিচ বাড়াতে চান তাহলে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে রিল আপলোড করতে হবে এবং স্টোরি দিতে হবে এই যে এখানে দেখেন আপনাকে ভিডিও বা পোস্ট বা কোনো কিছু লেখার জন্য অপশন দিয়েছে স্টোরি দেওয়ার জন্য দিয়েছে তারপর রিল ভিডিও আপলোড করার জন্য তারা বলছে তো এখানে আপনাকে অবশ্যই নিয়মিত তো আপনার ইউনিক ভিডিও আপলোড করতে হবে তারপর আপনার ভিডিওটা সাজেস্ট হিসাবে পর ইউতে পাঠাবে এবং গ্রো করবে এবং অডিয়েন্স বাড়াবে আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়াবে তো প্রিয় দর্শক অন্য একটা ফেসবুক পেজে দেখেন এভাবে রিকমেন্ডেড করেছে রেকমেন্ডেড অপশনটা এক একজনকে একইভাবে দিতে পারে আমাকে দিয়েছে একটা আপনাকে দিতে পারে অন্য একটা এক একজনকে একভাবে রিকমেন্ডেড করতে পারে তো আপনাকে যেভাবে রিকমেন্ডেড করবে সেইভাবে আপনি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন এখানে দেখেন গো মেক গ্রেট কন্টেন্ট আপনি ভালোভাবে একটা কন্টেন্ট তৈরি করতেন ভিডিও আপলোড করতেন তারপর দেখবেন ট্রান অন মডারেশন অ্যাসিস্ট আপনাকে বলছে মডারেশন অ্যাসিস্ট চালু করার জন্য মডারেশন অ্যাসিস্ট ক্যান প্রভেন্ট অফনেশিপ অ্যান্ড হার্মফুল কমেন্ট আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করার পরে ভিডিওর কমেন্ট বক্সে যদি কেউ আজে কমেন্ট করে বা খারাপ কমেন্ট করে এটা অটোমেটিক ফেসবুক টিম নিজে রিমুভ করে দেবে তো আপনি কীভাবে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে মডারেশন অ্যাসিস্ট চালু করবেন এই নিয়ে একটা ভিডিও আছে আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন এখন পর্যন্ত যদি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে ডবল রিকমেন্ডেড অপশনটা না পান তারপরও আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে রিল ভিডিও আপলোড করতে হবে কোনো পোস্ট দিতে হবে আপনার পিকচার আপলোড করতে পারেন এবং আপনার কমেন্ট বক্সে যদি কেউ কমেন্ট করে কমেন্টের রিপ্লাই দিবেন মেসেজ করে থাকলে আপনাকে অবশ্যই মেসেজের উত্তর দিবেন তারপরে দেখবেন আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের রিচ বাড়বে এংগেজমেন্ট বাড়বে লাইক কমেন্ট শেয়ার বাড়বে ফলোয়ার বাড়বে তো প্রিয় দর্শক এই ছিল মূলত আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন